কিসের এগুলো মাছ? এগুলো মাগুর মাছ। সজনা আলু দিয়ে পাতলা ঝোল করব, একটু হালকা করে ভেজে নিব। হলুদ লবণ, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, ভালো করে মাখায় নেব। মাখা নিয়ে কড়াইকে আমরা হিট করছি। হিট করার পর আমরা এই মাছটা একটু সাবধানে ভাজবেন, মুখে হেলমেট টেলমেট দিয়ে, না হলে খুবই ফুটবে। দাঁড়াও, আমার হেলমেটটা প্রোটেক্ট করে নিই আমি। হেলমেট তারপর ওই তেলে আমরা মশলাটা দিয়ে দিলাম। কোন মাছ? মাগুর মাছ বলবা? তবে বলেছি তো আগে, বলা আগে। এক চামচ হলুদ দিলাম, এক চামচ লবণ, দেড় চামচ দিয়ে দিলাম। এবার আমরা কষবো লোকানে। মশলা আমার দিয়েছে, এখন আমরা সজনা আলু এড করবো। দিচ্ছি 2 মিনিটে আসছি ফিরে। কয়টা সজনা আলু আমাদের ভালো করে কষা হয়ে গেছে, এবার আমরা জল দিব 1 কাপ। এমনিতেও তো ওরকমই ছিল। ফের হইস না, মাছ আজ করবো না? নরম নরম। এবার আমরা মাছ অ্যাড করে দিব এর মধ্যে। I'll see.